नमस्कार बंधुरा, चामिलिस गार्डन থেকে আমি চামিলি বলছি। আজ আমি তোমাদের আটার প্যাকেট দিয়ে কত সুন্দর গ্রো ব্যাগ তৈরি করা যায়, রঙিন গ্রো ব্যাগ, সেটা তোমাদের দেখাবো। এটা কিন্তু এক পয়সাও খরচা হবে না, ঠিক আছে? এসো আমার সঙ্গে। কি সুন্দর দেখো, আটার প্যাকেট তো এরকম থাকে, তাই না? এটা এরকম ভাবে রাখলে বসে না। এবারে এটা যদি আমি কেটে নিচে একটু গোল করে একটা আরেকটা লাগিয়ে দিই, তাহলে এরকম সুন্দর বসে থাকবে। তাহলে দেখো, এই যে আমি একটা আটার প্যাকেট এরকম ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ, করে এবার দেখো নিচটা আমি কেটে নিচ্ছি। এই কেটে নিলাম, উপরও ফাঁকা নিচেও ফাঁকা, ঠিক আছে? এইবারে দেখো মাপটা তোমরা কি করে নেবে। এই যে আমি আরেকটা আটার প্যাকেট কেটে নিয়েছি। হ্যাঁ, এবারে দেখো এরকম ভাবে বসাবে, গোল করে বসাবে। গোল করে বসিয়ে একটা পেন দিয়ে হোক, যা দিয়ে হোক, একটা দাগ দিয়ে নেবে, তাহলে নিচের মাপটা একদম ঠিক হবে। আমার এখানে পেন নেই দেখে আমি একটা ই দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, রঙিন কিছু দিয়ে। হয়ে গেল। এইবারে এটাকে আমি গোল করে কেটে নেব। দেখো এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। এইবারে এটাকে এরকম ভাবে আমার বসিয়ে নিতে হবে। এই বসিয়ে নিয়ে এবার দেখো আমি কিভাবে সেলাইটা করছি। হ্যাঁ, এই ভেতর দিক দিয়ে এরকম ভাবে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? কেটে নিয়েছি, এবারে এটাকে এরকম ভাবে আমি বসাবো, ঠিক আছে? এই দেখো বসিয়ে যাদের মেশিন আছে তারা মেশিনেও সেলাই করে নিতে পারো, বুঝেছো? এইগুলো ছোট, এটা নাহলে বড় 5 কেজির আটার প্যাকেট। যাদের ছোট আটার প্যাকেট আছে না, তারা ছোট আটার প্যাকেট দিয়েও করতে পারো, কারণ এটা তো অনেক বড়। আম গাছ, জাম গাছ সবই লাগানো যাবে এটা, যত বড় হয়েছে। হ্যাঁ, তো যাদের ছোট প্যাকেট আছে তারাও এরকমভাবে সেমভাবে করে নেবে, কারণ এইভাবে করে নিলে খুব সুন্দর। আর আটার প্যাকেট অনেক দিন টেকসই হয়, অনেক দিন। একটা গ্রো ব্যাগ যতদিন যাবে ঠিক ততদিন এটারও লাস্টিং করবে। সবসময় কিনতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এরকম রঙিন রঙিন যদি বানিয়ে নিতে পারো, তাহলে টপ ছাদটাও তো সাজানো দরকার না? এরকম সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো আমরা। দেখো সেলাই হয়ে গেল, এবার এই ব্যাগটাকে আমি উল্টে নেব, ঠিক আছে? এই যে উল্টে নিলাম। হ্যাঁ, এইবারে কি করতে হবে দেখো, এই ব্যাগটাকে মানে একদম সুন্দর করার জন্য আমি এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। দেখো কিভাবে দেব, এই যে এরকমভাবে ধরবো, হ্যাঁ, যাতে এই যে নিচের সেলাইটা দিলাম এটা আর খুলে যাবে না, আর এই ব্যাগটাও সেটিংটা সুন্দর হবে। এই দেখো এরকমভাবে ধরে এই যেখান থেকে সেলাই করেছো ঠিক সেখান থেকে, এই দেখো, এই সেলাইয়ের উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে দেবে, তাহলে এটা চাপ সেলাই বলে এটাকে, বুঝেছ? এরকম চাপ সেলাই দিয়ে দেবে। তাহলে দেখো এই যে আমি কি সুন্দর এটা গোল করে ঘুরিয়ে সেলাই করে দিলাম আবার উপর দিয়ে, এটা একটা, এটাকে বলে চাপ,
এটা একটা চাপ তৈরি হয়ে গেল। এবার দেখো এই যে গ্রো ব্যাগটা কি সুন্দর বসে রইল, দেখেছো? এই এইবার কি করতে হবে, এইবার এইটা মুড়ে একটু সেলাই করে দিতে হবে, কারণ নালে যখন তুলবে এমনি থাকলে হয়তো ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, তাই এটাকে এরকম ভাঁজ করে নিয়ে এই দেখো যেরকম আমরা হেম সেলাই করি না, ওরকমভাবেও করতে পারো বা উপর দিয়ে এইভাবেও দিতে পারো। আর যাদের মেশিন আছে তাদের তো কথাই নেই, সুন্দর করে সেলাই করে নেবে। এই দেখো, তাহলে আর যখন গাছটা তুলবে হ্যাঁ তখন আর উপর দিয়ে প্যাকেটটা ছিঁড়ে যাবে না। তাহলে দেখো এই যে চারদিকটা আমি মুড়ে সেলাই করে নিলাম, ব্যাস আর ছেঁড়ার কোনো ভয় রইল না। আর যখন গাছ লাগাবে তখন এইখানে ওই পেরেক দিয়ে ছোটো ছোটো ছিঁড়ে করে নেবে। হ্যাঁ, এইবার এই গ্রো ব্যাগটা আমি কীভাবে সুন্দর করব দেখো, ছাদটাও তো সাজাতে হবে না। এই দেখো আমি একটু রং আর তুলি নিয়ে নিয়েছি, যারা আঁকতে না পারো কোনো সমস্যা নাই, শুধু টিপ টিপ দিয়ে যাবে, কোনো ব্যাপার না। এই দেখো ঝটপট রং করে দিচ্ছি আমি। এই দেখো এরকমভাবে ছোটো ছোটো ফুল এঁকে দেবে, কত সহজে কি সুন্দর ব্যাগ হয়ে যায়। আর ছাদে রাখলেও তো দেখতে ভালো লাগবে না। দেখলে কি সুন্দর রং করে দিলাম, এবার এটার লুকটা কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। আর এই দেখো আমার দুই পার্টনারও চলে এসছে। হুম, এরাও আমার, এদেরও আমি গাছ লাগানো শেখাচ্ছি। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। হ্যাঁ, এবং শেখাওটাও খুব জরুরি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। আর নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার।